প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে সকালে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে একটা লেখা এলো, তো বুঝতে পারছি যে এটা ভাইরাল হয়েছে, বাংলাদেশের একটা বিষয় নিয়ে লেখা। তো আমার মনে হলো যে আমি জানি না সত্য মিথ্যা কি, তবে যেহেতু এসছে আমি মানে পড়ে আর কি খানিকটা চমকে উঠলাম, বা চমকে ওঠার থেকেও আমি আমি পড়ে মানে একটু ভাবছি আর কি যে তাহলে কি হবে, বিষয়টা কি হতে চলেছে, বা আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি ধারণা বাংলাদেশের একাংশের মধ্যে। তো আমি সেজন্য ভাবছি যে এটা একটু আপনাদেরকে মানে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, চারটে পার্টে আমি দেখাবো আপনাদেরকে। লেখাটা হচ্ছে যে আমার এক আত্মীয়া বাংলাদেশের এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা, আজ ওনার কিছু বক্তব্য শেয়ার করি। শেষ 5 বছরে বাংলাদেশের গ্রামগুলো কার্যত আফগানিস্তানে পরিণত হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো অনেক সম্ভাবনা নিয়ে প্রতি বছর স্কুলে আসে। আমরা অনেক চেষ্টা করি তাদের মানুষ করতে, কিন্তু যেই একবার তাদের ফাউন্ডেশন হয়ে যাচ্ছে, ইন ব্র্যাকেট মানে অক্ষর পরিচয়, ছোট ছোট বাক্য গঠন, যোগ বিয়োগ গুণ ভাগের শিক্ষা, অমনি বাড়ির লোক এসে বাচ্চাগুলোকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে মাদ্রাসাতে ভর্তি করছে। বাড়ির বড়রা কতটা সুবিধাবাদী হলে এমন করে ভাবতে পারে? জানিস রে বাবা, বাচ্চাগুলোর কোনো দোষ নেই। প্রথম প্রথম কদিন আপা আপা করতে করতে দৌড়ে আসে, স্কুলে পড়ার জন্যে কাঁদে, কিন্তু লাভ নেই। আমার মন মানে না, আমি মুসলিম স্টাফ নিয়ে ওদের বাড়ি যাই বোঝাতে। কখনো কখনো গিয়ে দেখি ওদের বাবা মা পর্যন্ত আমার স্টুডেন্ট। কত বোঝাই, অনুরোধ করি মা বাবাকে, মুখের ওপর বলে এই শিক্ষা ব্যবস্থা ভারতীয় শিক্ষা ব্যবস্থা, স্কুলের যেটা, এই শিক্ষা ব্যবস্থা ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এখানে পড়লে বাচ্চারা অমানুষ হবে, ইসলামের শিক্ষা পাবে না, তাই মাদ্রাসাতেই পড়বে। মানে উনি যান আর কি মুসলিম স্টাফদেরকে নিয়ে বাড়িতে, গিয়ে দেখেন মানে মানে বাবা মায়ের সঙ্গে কথা বলতে যান, গিয়ে দেখেন তো এরাও তো আমার স্টুডেন্ট ছিলেন, তো তার ফলে একটা সুবিধা হয় বলতে, কিন্তু বলে কি হবে, বলেও লাভ নেই, বলেও লাভ নেই যে এটা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, স্কুলের শিক্ষা, মানে ওখানে শিখলে ইসলামের কোনো শিক্ষা পাবে না, চলো মাদ্রাসাতেই পড়াতে হবে। আর 3 বছর পর রিটায়ারমেন্টে যাব, বিশ্বাস কর এই বাংলাদেশ দেখিনি, এখানে চাইলেও কেউ থাকতে পারবে না। যারা বড় বড় শহর তথা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী থাকে, তারা এখনো বুঝতে পারছে না, কিন্তু আমরা যারা গ্রামের স্কুলে পড়াই তারা শিউরে উঠি প্রতিদিন। সব শিক্ষকের এক অভিজ্ঞতা, প্রতিবাদ করতেও ভয় লাগে। আগে 2-4টে হিন্দু স্টুডেন্ট পেতাম, এখন সব মুসলিম। গ্রামের দিকে অনেক পরিবার ভারত চলে যাচ্ছে রাতের অন্ধকারে আজও, সবাই কিন্তু সব জানে, কিন্তু কি অদ্ভুত নিরবতা। আওয়ামী লীগের সময় যদি এমন হয় তাহলে তো সরকার পাল্টালে ঘরে ঘরে মেয়ে বউ তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মুসলিম বানাবে। খুবই চাঞ্চল্যকর একটা লেখা দর্শক। শেষ অংশ, হিন্দুরা চাকরি শেষে ভারত চলে যাওয়ার জন্য এখন পেনশনের টাকাগুলো পর্যন্ত একসাথে দেয় না, নিয়ম পাল্টে গেছে। খুব অসহায় লাগে, এটা কোনো জীবন না। প্রধান শিক্ষিকা হয়েও মাথা নিচু করে চাকরি করি, নিজের লোকের মুখে এই কথাগুলো শুনলে আপন খেয়ালেই চোখ ভিজে যায়। লিখেছেন শ্রীমতী শ্রীতমা চ্যাটার্জি, সৌজন্যে শ্রী রাজা দেবনাথ বলে নিজে সব লেখাটাই
সৌজন্যে বলে রেখা রয়েছে। দর্শক, এটা হচ্ছে লেখা আর কি, এসছে আমার কাছে, সকালেই এসছে, আমি আপনাদেরকে শোনালাম। শুনে ভাবছি, দেখুন, প্রতিবেশী দেশ কখনো কখনো আমাদের একটা অন্যরকমের কষ্টও কাজ করে। কষ্ট কাজ করে ইন দ্য সেন্স, যখন দেখি যে কোনো ভিডিও সামনে আসে আমাদের দেশের বিরুদ্ধে, বাংলাদেশ এটা বলছেন, ওয়ার্ল্ড কাপের সময় খুব খারাপ লেগেছিল, তবুও দেশ, পাশাপাশি দেশ, সবাই মানুষ, দুনিয়া এগিয়ে যাচ্ছে, আধুনিক হচ্ছে। তো যদি আধুনিক শিক্ষাকে বর্জন করে ওই রকম সব কথা বলা যদি এইরকম চলে, দেশটারও ভালো হবে না আর আমাদেরও ভালো হবে না, ভারতেরও ভালো হবে না, দেশটারও ভালো হবে না আর ভারতেরও ভালো হবে না। ভারতের কেন ভালো হবে না নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ওটা নিয়ে আর আমি ব্যাখ্যাতে যাচ্ছি না। তবে বাংলাদেশের আবার একাংশের মানুষ কিন্তু বেশ উচ্চশিক্ষিত, একাংশের মানুষ আপনারা দেখেছেন বাংলাদেশের শিল্পকলা কালচার বিভিন্ন আমরা দেখেছি, দেখি আর কি দূর থেকে, বেশ ভালোই লাগে, খুব স্মার্ট লাগে, খুব স্মার্ট লাগে একাংশের মধ্যে। টোটাল বাংলাদেশ খারাপ এইভাবে আমরা কখনো বলি না, বলতে পারি না, বলা উচিত না। কিন্তু এখানে যেটা উঠে এসছে এটা হচ্ছে গ্রামের দিকের, শহরের লোকেরা হয়তো টের পাচ্ছে না যে গ্রামে কি চলছে, এটা এটা হচ্ছে গ্রামের দিকের, মানে পিছিয়ে পড়া এলাকার অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন। এবং ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি ধারণা দর্শক, দেখুন, যে ভারত চাঁদে যান পাঠিয়ে দিল, সূর্যকেও মানে এ করার চেষ্টা করছে, সারা বিশ্ব চমকে গেছে ভারতের এই শিক্ষা ব্যবস্থা, মেরিট, রিসার্চ ইত্যাদি নিয়ে, সেখানে বলা হচ্ছে যে এটা ভারতীয় শিক্ষা ব্যবস্থা। আর ভারতীয় শিক্ষা ব্যবস্থা হলে তো ভালো, ভারতীয় শিক্ষা ব্যবস্থা এগিয়েছে বলেই তো আজকে বিশ্বের নজর কেড়েছে, বড় বড় সংস্থাতে ভারতীয় ছেলেমেয়েরা ভালো ভালো জায়গাতে রয়েছেন বিশ্বজুড়ে। তো যাই হোক, ওটাকে বলা হচ্ছে এরকম ইসলামী শিক্ষা পাবে না, মাদ্রাসাতে পড়তে হবে। তো মানে এই যে একটা ধারণা ওখানে রয়েছে গ্রামগঞ্জে, এটা বাংলাদেশে যারা উচ্চশিক্ষিত তাদেরও এগুলো বোঝা দরকার, তাদের তারা তারা ঠিক করবেন কি করবেন, এটা আমরা আবার আগ বাড়িয়ে বেশি কিছু বলতেও চাই না, তাদের দেশের ব্যাপার, দেশের পলিসি অমুক তমুক অনুযায়ী তারা চলবেন নিশ্চয়ই। কিন্তু তবুও যে অভিজ্ঞতার কথা উঠে এসছে, উঠে এসছে, উনি আমি আমি আর বলছি, যদি এটা সত্য ঘটনা হয়, কেউ যদি বলেন যে বানিয়ে লিখেছেন, সেটাও সেটা তো আমি আর কিছু করতে পারবো না। যদি এটা সত্য ঘটনা, যদি সত্য এটা তথ্য হয়, আমি সেই নিরিখে কথাগুলো বলছি, না হলে ওয়েল অ্যান্ড গুড, নো প্রবলেম, এতে বাংলাদেশের রাগ রাগ করার কিছু নেই। আমি দেখেছি আবার আমাদের ভিডিও হলে বাংলাদেশিরা কেউ কেউ আমার উপরে খুব রাগ করেন, রাগ করে উল্টোপাল্টা বলেন, তাদের খুব লাগে। আমাদের দেশের বিষয়ে কিছু যখন বাংলাদেশিরা বলে থাকে তখন আমাদেরও খুব খারাপ লাগে, তাদের হয়তো খারাপ লাগে। কিন্তু আমি দেখুন, আমি একটা কথা বারবার বলবো, আমি কিন্তু গোটা বাংলাদেশকে দোষ কখনো দিই না, একাংশের মানুষের কথা বলার চেষ্টা করি, একাংশের মধ্যে এই ধরনের রিয়াকশন বলার চেষ্টা করি। আমার তো প্রচুর দর্শক রয়েছেন বাংলাদেশে এবং অনেকে ফোন করেন, আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তারা তো তারা আমাকে ভালোই বলেন। এবং বাংলাদেশের কানেক্টেড, মানে বাংলাদেশের অরিজিন বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন ছড়িয়ে হয়েছে, তারা আবার আমার অনেক দর্শক। সুতরাং ওটা বাংলাদেশকে খারাপ সেটা আমরা কখনো বলি না, একাংশের মানুষের জন্য দেশটার এরকম ধারণা দেশটা সম্পর্কে তৈরি হচ্ছে আমাদের, সেই অংশের কথা আমি বলার চেষ্টা করছি। উনি যে কথাটা বলেছেন এটা গ্রাম অঞ্চলে গ্রামীণ এলাকার কথা বলেছেন। তো যদি সত্যি এরকম হয়, আধুনিক শিক্ষা থেকে যদি তারা বেরিয়ে আসেন ভারতীয় শিক্ষা বলে ইগোর বসে, সেটা আর কিছু হবে না, সব থেকে বেশি ক্ষতি হবে বাংলাদেশের। এবং আমাদেরকে অন্য অন্য চাপ সামলাতে হবে, সেটা আপনারা জানেন সেটা কেন হয়। কিন্তু যাই হোক, ওই দেশের কাছেও উদ্বেগের, আমাদের কাছেও উদ্বেগের, ওই সেন্সে যে সেন্সে আমি বলার চেষ্টা করছি। আর ভালো না আর কি, সকাল সকাল খবরটা, আর আফটার অল ছেলে মেয়ে, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবলে
সে বিশ্বের যে কোনো প্রান্তেরই ছেলে মেয়ে হোক, ছেলে মেয়ে ছেলে মেয়ে তারা নিষ্পাপ, তাদের কথা ভাবলে, ওই যে বললেন না যে আপা আপা করে ছুটে ছুটে আসে, তারা বাচ্চা বাচ্চাই, দেখলাম একটা জায়গাতে আপা আপা করে ছুটে ছুটে আসে কথাটা বলেছেন, বাচ্চারা বাচ্চাই। তো বিশ্বের কোন প্রান্তে শিশু মন নিয়ে যদি কখনো ছেলে খেলা হয়, শিশুদের ভবিষ্যৎ যদি কখনো অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয় ধর্মীয় গোড়ামির কথা ভেবে, ইসলামিক শিক্ষা নিশ্চয়ই যারা ইসলাম ধর্মের লোক তারা চাইবেন, অন্যান্য ধর্মের লোকরাও চাইবেন তাদের ধর্মের ধর্মীয় শিক্ষা ছেলে মেয়েদের মধ্যে থাক, সব ধর্মের মানুষই চাইবে, কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে মাদ্রাসাতে যেতেই হবে, তার মানে এই নয় যে তাদেরকে মাদ্রাসাতে যেতেই হবে, স্কুলে স্কুলে পড়া বাড়িতে কালচার করা যেতেই পারে, করা যেতেই পারে, বা যদি এই রকম আমি বলছি মাদ্রাসার নামটা থাক মাদ্রাসায় থাক না, যদি সেখানে সব রকমের আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হয় তাহলে হয়ে গেল, নামটা মাদ্রাসা হোক, মাদ্রাসা মাদ্রাসা মানে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, নামের সঙ্গে কোনো যায় আসে না, কিন্তু যদি ওই রকম হয় আধুনিক শিক্ষা ছেড়ে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা, তাহলে এই একটা দিকই তারা জানতে পারবে, আধুনিক যে পৃথিবী যে কোন দিক দিয়ে এগোচ্ছে জানতে পারবে না, তাদের ভবিষ্যৎ নষ্ট। আমি বারবার বলছি, অনেকে হয়তো কেউ কেউ ভাববেন আমি হয়তো তাহলে ইসলামিক শিক্ষার বিরোধী, কখনো না, আমার বাড়িতে তো ইসলামিক শিক্ষার সব ব্যবস্থা আছে, আমরাও তো ছোটবেলায় তো ইসলামিক শিক্ষা নিয়ে আমরাও তো পড়েছি বাড়িতে, কিন্তু আমরা স্কুলে পড়েছি, বাড়িতে ইসলামিক কালচার রয়েছে, খুবই কালচার রয়েছে আমাদের বাড়িতে, যারা জানেন তারা জানেন আমার স্বজনরা, কিন্তু আমি তো স্কুলে পড়েছি, আমি তো এইভাবেই কথা বলি, কই আমাকে নিয়ে তো কেউ কিছু বলে না বাড়ির লোকেরা, আমি তো একটা লাইনে কথা বলি, ধর্মীয় শিক্ষা ধর্মীয় ধর্ম তো আমাদের বিশ্বাস, এই শিক্ষা আমাদের যে কোনো মানুষ যে কোনো যা যা ধর্ম আর কি তার শিক্ষা নেওয়া উচিত, ধর্ম সম্পর্কে জানা উচিত, সত্য মিথ্যা যুক্তি অযুক্তি সেগুলো বিচার করা তাদের উচিত উচিত, কিন্তু তার মানে এই নয় যে ওটা নিয়ে ওটাতেই আমার সারাটা জীবন ওখানে দিয়ে দিতে হবে। যদি কোনো শিক্ষা, আমি বারবার বলছি মাদ্রাসা মানেই, মাদ্রাসা মানেই অ্যালার্জি এটা নয়, যদি মাদ্রাসাতে আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হয়, আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হয় মূল স্রোতে, মূল স্রোতে যেখানে পড়ে ছেলেমেয়েরা, যেখানে পড়ে ছেলেমেয়েরা সর্বস্তরে প্রতিযোগিতাতে অংশ নিতে পারবে, সর্বস্তরে সর্বস্তরে শিক্ষার যে ব্যাপারটা, তাহলে নো প্রবলেম, নাম মাদ্রাসা থাক না কি যায় আসে, কিন্তু যেটা বলার আধুনিক শিক্ষাটাকেও অন্তর্ভুক্তি করাতে হবে, আধুনিক শিক্ষাটাকেও অন্তর্ভুক্তি করাতে হবে, ধর্মীয় বিশ্বাস থাকবে কিন্তু আধুনিক শিক্ষাটা মূল স্রোত, মূল স্রোত যে শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের যে কোনো প্রান্তে ছেলেমেয়েরা প্রতিযোগিতাতে অংশ নিতে পারবেন সেটা করে দেওয়া হোক, নো প্রবলেম। কেন এত মাদ্রাসা শিক্ষা নিয়ে কেন এত অ্যালার্জি, কেন এত এরকম প্রশ্ন ওঠে? এই জন্যই ওঠে, ওই শুধুমাত্র মুখ গুজে শুধু ধর্মীয় শিক্ষাটাই শেখো, বুঝে না বুঝে শুধু শেখো, এটাতে অ্যালার্জি, এটা করলে সমাজের উন্নতি হয় না। আর ইসলাম নিশ্চয়ই এরকম বলেনি যে তোমাকে সমাজের উন্নতি করতে হবে না, তুমি শুধু মুখ বুঝে না বুঝেই আউড়ে যাও, এটা তো বলেনি। শিক্ষার জন্য দেখবেন, শিক্ষার জন্য আমি অনেক কথা বলে ফেলছি, ইসলাম ধর্ম কিন্তু শিক্ষার জন্য বলেছে, প্রত্যেককে শিক্ষিত হওয়ার কথা বলা হয়েছে, শিক্ষার জন্য যত দূর যেতে হয় সে কথাও বলা রয়েছে, যদি কোনো মৌলভী সাহেব অস্বীকার করেন ওকে বলুন, বলা নেই ইসলাম ধর্মে। তার মানে কি শুধু ধর্মীয় শিক্ষার কথা বলা হয়েছে, যে তুমি শুধু ধর্মীয় শিক্ষাই শিখবে এই কথা বলা হয়েছে? বলা যে শিক্ষার জন্য, শিক্ষার জন্য তুমি যত দূর যাও মানে যেতে হয় যাও, শিক্ষার জন্য, শিক্ষার বিষয়টা অনেকটাই জোর দিয়ে বলা হয়েছে, কিন্তু যদি সেটাকে ঘুরিয়ে দেওয়া হয় শুধুমাত্র ধর্মীয় শিক্ষাই শিখতে হবে, আধুনিক শিক্ষা নয়, এটা ইসলাম ধর্মকে সঠিক ব্যাখ্যা করা হলো না। আমি সেই জন্যই বলছি ওই মাদ্রাসা বলতে যদি ওই রকম শুধু মাদ্রাসা হয় তাহলে তো ভবিষ্যৎ তো অন্ধকার ছেলে মেয়েদের, আর ভবিষ্যৎ অন্ধকার মানে ওই হলে ইসলাম ধর্মেরও ঠিক বার্তা মানুষের কাছে পৌঁছায় না, বরং ইসলাম ধর্ম সম্পর্কে বাজে বার্তা মানুষের কাছে পৌঁছায়, ফলে যারা এসব করছেন তারা অ্যাকচুয়ালি ধর্মের ভালো করছেন না। ধর্মীয় শিক্ষা রাখবেন, ধর্মীয় কালচার পালন করবেন, নামাজ যা যেটা হওয়ার যেটা পাঁচটা ফরজ রয়েছে সেটা করতে হবে, ইসলাম ধর্ম অনুযায়ী সব করবেন, সব পালন করবেন, এখানে কোনো বাধা নেই, অবশ্যই করা উচিত, প্রত্যেকের প্রত্যেক ধর্মীয় আচার পালন করা উচিত, কিন্তু ড্রামাবাজিটা করবেন না, এটার আমি সবসময় বিরুদ্ধে। আমি মুসলিম,
আমি অন্য জায়গায় গিয়ে ধর্মীয় আচার পালন করব এটা আমি করবো না, বা অন্য লোক এসে আমার ধর্মীয় আচার পালন করবে এটা আমি, এগুলো আমি পছন্দ করি। আসতে পারেন, কোলাকুলি করতে পারেন কোনো অনুষ্ঠানে, সৌজন্য ওইসব দেখাতে পারেন, বা আমার কাজে যাতে কোনো সমস্যা না হয় সেটা তারা দেখতে পারেন, বা তাদের ধর্মীয় আচারে কোনো সমস্যা না হয় আমি সেটা দেখতে পারি। কিন্তু আমাকে ওখানে গিয়ে ওদের কাজ ধর্মীয় প্রোগ্রাম এতে নিজেকেও ওই আধ্যাত্মিকতায় যেগুলো সব হয় আর রীতি সেগুলোকে পালন করতে হবে, এগুলো হচ্ছে ভণ্ডার, এগুলো আমি পছন্দ করি। আমি স্ট্রেট কাট, আমি মুসলিম, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার বলতে কোনো লজ্জা নেই, আমি আমার ধর্মকে বিশ্বাস করি মন প্রাণ দিয়ে আমি বলি, কিন্তু আমি ধর্মীয় গোড়ামিকে বিশ্বাস করি না, এটাও আমি বলে দিই। ফলে এইভাবে চললে না দেখবেন ধর্মীয় বিভেদ থাকবে না, ধর্মীয় আকসাকসি থাকবে না, ওরা অমক ধর্মের এরা তমক ধর্মে থাকবে না, আর শিক্ষাটা শিক্ষার জায়গাটাতে দেখবেন সবাই এসে মিশে যাবে। শিক্ষাটা হচ্ছে একটা, এটা একটা একটা স্রোত, একটা নদী যদি বলেন, সেখানে সবাই এসে স্নান করবেন। যদি এই কনসেপ্ট থাকে ধর্মটা আমার নিজের, এটা আমার বিশ্বাস, আমি অবশ্যই সেটাকে পালন করব। কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের সকলকে একটা স্রোতে মিশে শিক্ষাতে অংশ নিতে হবে, তবেই কিন্তু আমরা কম্পিটিশনে যেতে পারবো। তো সেই জন্যই দর্শক আমি বলি, আমার যারা জাত ভাই আর কি ভাববেন যে আমি মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে বলছি, আমি ওই টার্মটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমি বারবার বলছি আমি কিন্তু টার্মটা নিয়ে কোনো আমি আপত্তি করি না, কিন্তু আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপত্তি করছি। শিক্ষাটা হবে মূল স্রোতে মিশে থাকার মতো, মূল স্রোতে মিশে থাকার মতো। নাম আপনি টোল দেন, মাদ্রাসা নাম দেন, স্কুল নাম দেন, আর যা খুশি দেন, পাঠশালা দেন, যা খুশি দেন, মূল কাঠামো যেটা সেটা হবে মূল স্রোতে মিশে মিশে মানে মেশার মতো পরিকাঠামো শিক্ষার, সেটাকে আমি সবসময় গ্রহণ করি। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং যে লেখাটা এসছে ওখান থেকে যদি কিছু বলার থাকে বলবেন দর্শক কমেন্টে, নজর রাখবেন। আমরা